পূর্বে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে রাশিয়া এবং চীনের পরিবর্তে বর্তমান বাংলাদেশ তার সমরাস্ত্র সংগ্রহের পরিকল্পনায় একটু পরিবর্তন এনেছে। আর এই পরিবর্তনের প্রেক্ষাপটে তার কৌশলগত সমরাস্ত্রগুলো সংগ্রহের জন্য ইউরোপ এবং আমেরিকার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্ধুরা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আলোকে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করার জন্য তৎকালীন ট্রাম্প সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং তিনি উদ্দাত্তভাবে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ যেন এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করে। তাহলে বাংলাদেশ বিনিয়োগ থেকে বড় ধরনের সামরিক সুবিধা পাবে পশ্চিমা বিশ্ব বা আমেরিকার কাছ থেকে। বাংলাদেশ এই কৌশলগত বা ট্যাকটিক্যাল ব্যাপারটিতে না ঢুকে সরাসরি আমেরিকাকে জানিয়ে দেয় বাংলাদেশ এখন কোনো সামরিক জোটে যোগদান করতে চায় না, তবে সেই জোটে যদি কোনো অর্থনৈতিক উপাদান থাকে তাহলে বাংলাদেশ সেখানে যোগদান করবে। এবং বাংলাদেশ এই প্রেক্ষাপটে আরও আমেরিকাকে আহ্বান জানায়, আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে বাংলাদেশে ইচ্ছা করলে বিনিয়োগ করতে পারে এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যদি কোনো অর্থনৈতিক পার্ট থাকে তাহলে বাংলাদেশ সেটি গ্রহণ করতে রাজি আছে। এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ যদি আমেরিকা করতে চায় সেক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থ হিসাব করে আমেরিকাকে সহযোগিতা করা হবে। অর্থাৎ বাংলাদেশ যে ব্যাপারটি আমেরিকাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করে যে চীনের বিরুদ্ধে কোনো গঠিত জোটে বাংলাদেশ যোগ দেবে না, এবং এটি আমেরিকাকে পরিষ্কার করা হয়। কারণ বর্তমানে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বড় বড় অর্থনৈতিক প্রকল্পগুলোতে চীনের অর্থনৈতিক এবং প্রকৌশলগত সহযোগিতা অব্যাহত রয়েছে, তাই বাংলাদেশ এখানে কিছুটা কৌশলী। বন্ধুরা, বাংলাদেশ সেই প্রেক্ষাপটে আমেরিকার অনুরোধ রাখার জন্য এমন কয়েকটি কৌশল অবলম্বন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সমরাস্ত্রের সংগ্রহের ব্যাপারটি বিকেন্দ্রীকরণ। এখানে বাংলাদেশ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সে প্রথমত তার সমরাস্ত্রের সংগ্রহের সোর্সটি স্থিতিশীল করার জন্য ইউরোপ, আমেরিকা এবং তুরস্কের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করা, এবং দ্বিতীয়টি হলো আমেরিকাকে খুশি করা। এর মাধ্যমে বাংলাদেশ আমেরিকাকে বোঝাতে চেয়েছে যে সে শুধুমাত্র তার সামরিক সহায়তার জন্য বা সামরিক সমরাস্ত্রের জন্য রাশিয়া এবং চীনের উপর নির্ভরশীল নয়, আমেরিকা ইচ্ছা করলে এখানে ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, আমেরিকা বাংলাদেশকে তার অত্যাধুনিক প্রযুক্তির একবিংশ শতাব্দীর সামরিক সমরাস্ত্রগুলো দেওয়ার জন্য অফার দিয়েছে। আর বর্তমান সময়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো রাশিয়া সামগ্রিক ব্যাপারটি অবজার্ভ করে এটি বুঝতে পারছে যে সামরিক দিক থেকে বাংলাদেশ আস্তে আস্তে রাশিয়ার কলোনি থেকে দূরে সরে যাচ্ছে। এর একমাত্র কারণ বা একমাত্র দোষ যে শুধু বাংলাদেশের তা নয়, এখানে রাশিয়ারও বড় ধরনের দোষ রয়েছে। বন্ধুরা, রাশিয়া মায়ানমারের সাথে তার সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে গিয়ে বাংলাদেশকে এক প্রকার ভুলেই গেছে, আর সেখানেই বাংলাদেশ সামরিক দিক থেকে রাশিয়ার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। এই ব্যাপারটি যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত রাশিয়ার সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত উচ্চ পর্যায়ে ছিল, আর এর মধ্যে বাংলাদেশ বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র রাশিয়ার নিকট থেকে ক্রয় করেছে। বন্ধুরা, শেষ পর্যায়ে এসে রাশিয়া বাংলাদেশের সাথে স্বেচ্ছাচারিতা করে 2017 সালে সেটি চূড়ান্ত রূপ ধারণ করে। অর্থাৎ 2017 সালে বাংলাদেশ তার মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টের যে টেন্ডার আহ্বান করেছিল সেটি রাশিয়ার সাথে আলোচনার ভিত্তিতে। এর পূর্বে রাশিয়ার $1 বিলিয়ন যে সমরাস্ত্র বাংলাদেশকে দিয়েছিল তার মধ্যে প্যাকেজ হিসেবে ছিল ইয়াক-130 ট্রেইনার কাম লাইট অ্যাটাক কমব্যাক্ট এয়ারক্রাফ্ট। এই ট্রেনার কাম লাইট অ্যাটাক কমব্যাক্ট এয়ারক্রাফ্ট গ্রহণ করা হয়েছিল Su-30 SME যুদ্ধবিমানের প্রশিক্ষণের ডামি হিসেবে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেটি আর করতে পারেনি। বাংলাদেশ বর্তমানে তার ইয়াক-130কে লাইট অ্যাটাকের জন্যই হয়তো ভবিষ্যতে ব্যবহার করবে। বন্ধুরা, হঠাৎ করে Su-30 SME-র টেন্ডার আহ্বানের পর রাশিয়া বাংলাদেশের এগেনস্টে অনেকগুলো শর্ত জুড়ে দেয়। তার মধ্যে অন্যতম ছিল, যদি Su-30 SME বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করার জন্য মনস্থির করে তাহলে তাকে অবশ্যই 16টি অথবা 32টি MiG-35 যুদ্ধবিমান ক্রয় করতে হবে, এবং এর সাথে রাশিয়া বাংলাদেশের প্রস্তাবকৃত MRCA-গুলোর দাম এমনভাবে নির্ধারণ করে যা বাংলাদেশের সাধ্যের বাইরে ছিল। বন্ধুরা, এটি ভুল কথা, সাধ্যের বাইরে বলবো না, সেটি বাংলাদেশের সাধ্যের ভিতরেই ছিল, কিন্তু যৌক্তিকতা বলে একটি কথা আছে, সেটি প্রকৃত যৌক্তিকতার বাইরে ছিল। তাই বাংলাদেশ এই দুইটি শর্তকে অ্যাভয়েড করার জন্য রাশিয়ার সাথে এই চুক্তিটি বাতিল করতে বাধ্য হয়। পরবর্তীতে প্রায় 5 বছর কেটে গেছে, বাংলাদেশ তার বহরে নতুন কোনো যুদ্ধবিমান যোগ করতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ তার বহরে সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য যতগুলো বিমান থাকা দরকার তার স্বীকৃত ভাগ আছে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। বন্ধুরা, এই সন্দেহ অমূলক নয়। একটি দেশের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুদ্ধবিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর তার মধ্যে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট আরও গুরুত্বপূর্ণ, কারণ শত্রু দেশের অভ্যন্তরে ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করার জন্য ভারী বা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। আপনার বহরে থাকা হালকা যুদ্ধবিমান দিয়ে আপনি কখনোই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের অভাব পূরণ করতে পারবেন না, কারণ সীমান্তে এবং সি লেভেলে যে কোনো ধরনের আক্রমণ পরিচালনা করার জন্য আপনার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ভিভিআর মিসাইল ছোড়ার জন্য এবং শত্রুকে বা শত্রুর বিমানগুলোকে আপনার সীমানা থেকে দূরে রাখার জন্য মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, শত্রু যদি আপনার অভ্যন্তরে ইনভ্যাদি করার চেষ্টা করে, তাহলে পাল্টা আঘাতের মাধ্যমে মাল্টিরোল এয়ারক্রাফট শত্রুকে বুঝিয়ে দিতে সক্ষম হয় যে আপনার হাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে, আর এ কারণে শত্রু বুঝে শুনে আপনার অভ্যন্তরে প্রবেশ করবে। আর আপনার কাছে যদি এই ধরনের সমরাস্ত্র না থাকে, তাহলে শত্রু হেসে খেলে আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে মেরে দিয়ে চলে যাবে। তাই বাংলাদেশের উচিত হবে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। বন্ধুরা, রাশিয়া যখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক বড় রকমের অগ্রসর হচ্ছে, সেই সময় রাশিয়া একটি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের সাথে রাশিয়া তার সামরিক সম্পর্ক ঢেলে সাজাতে চায়, এবং গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে একটি স্টেটমেন্ট দিয়েছেন। বন্ধুরা, এই স্টেটমেন্টের তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে। এর কারণ হলো, বাংলাদেশ যদি পুরোপুরি রাশিয়ার হাতছাড়া হয়ে যায়, তাহলে ভবিষ্যতে রাশিয়ার পস্তাতে হবে, কারণ এই ধরনের একটি সামরিক বাজার রাশিয়া ইচ্ছা করলেই বিশ্বের বুকে আর দ্বিতীয়টি পাবে না। কারণ বাংলাদেশের যে সমরাস্ত্র ক্রয়ের পরিকল্পনা রয়েছে সেটি সুদূরপ্রসারী, আর এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে রাশিয়া খুব ভালোভাবে অবগত আছে বলে জানা যাচ্ছে। বন্ধুরা, রাশিয়ার উচ্চ পর্যায় থেকে বাংলাদেশের সাথে এখন যোগাযোগ রক্ষা করা হচ্ছে, বাংলাদেশ যেন রাশিয়ার কাছ থেকে সামরিক সমরাস্ত্র ক্রয় করে। বন্ধুরা, কয়েকটি ব্যাপারে আপনাদের ধরিয়ে দিতে চাই। তা হলো, আপনারা দেখবেন যে 2017 সালের পর থেকে রাশিয়ার সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এক প্রকার ঝিমিয়ে পড়েছে। এই ব্যাপারটি রাশিয়া যখন টের পেয়েছে, ততদিনে তুরস্ক থেকে শুরু করে অন্যান্য পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক একটা পর্যায়ে পৌঁছে গেছে। বন্ধুরা, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে গিয়েছে যে ভবিষ্যতে এটি বাড়বে বই কমবে না। তুরস্ক বাংলাদেশকে একটি ওপেন অফার দিচ্ছে, বিভিন্ন ধরনের কৌশলগত সমরাস্ত্রের নির্মাণ ফ্যাসিলিটিস স্থাপনের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে তুরস্ক। বাংলাদেশ নিশ্চিতভাবে প্রস্তাবগুলো গ্রহণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ প্রাথমিকভাবে এই সকল কৌশলগত সমরাস্ত্রগুলো যদি বাংলাদেশ তার নির্দেশের মাটিতে বৈশ্বিক কোনো বন্ধু দেশের সহযোগিতায় উৎপাদন করতে পারে, তাহলে যুদ্ধকালীন সময় থেকে শুরু করে অন্যান্য যে কোনো সময় এবং আর্থিকভাবে বাংলাদেশ এখানে লাভবান হবে। বন্ধুরা, এই ব্যাপারগুলো যখন রাশিয়া বুঝতে পেরেছে, তখন বাংলাদেশকে রাশিয়া একটি অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। রাশিয়া বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের সাথে যে সকল সামরিক সম্পর্ক মোটামুটি স্থগিত হয়ে আছে বা পূর্বের থেকে স্থগিত ছিল, সেগুলোকে পুনরুজ্জীবন করার জন্য। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, তার সম্ভাবনা কতটুকুন? আমার ব্যক্তিগত মতামত হলো, এর সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমানে আমেরিকা বা তৎকালীন ট্রাম্প সরকার রাশিয়ার হাইটেক সমরাস্ত্র ক্রয়ের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ যেসব দেশ রাশিয়ার এই সকল হাইটেক সমরাস্ত্র ক্রয় করবে, তাদের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বন্ধুরা, কার্সা নামক এই নিষেধাজ্ঞা রাশিয়ার সমরাস্ত্র শিল্পের বিকাশে মারাত্মক বাধা হিসেবে কাজ করছে। বন্ধুরা, এরপরও বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে হয়তো হাইটেক সমরাস্ত্র ক্রয় করতে সক্ষম হবে, তবে সেক্ষেত্রে আগে আমেরিকাকে বোঝাতে হবে যে বাংলাদেশ তার একান্ত নিরাপত্তা বা ভূকৌশলগত নিরাপত্তা রক্ষার জন্য রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করছে। যেমন ভারত রাশিয়ার নিকট থেকে S-400 ক্রয় করছে আমেরিকাকে বুঝিয়ে বা আমেরিকার সাথে আলোচনার মাধ্যমে। বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, রাশিয়া বাংলাদেশকে যে আহ্বান জানিয়েছে, তার সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করার জন্য এটি অবশ্যই ভেবে চিন্তে আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত, আবেগের বশবর্তী হয়ে নয়। আপনাদের কি মনে হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে রয়েছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।